হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিয়ে এসেছি ভেন্ডি পেঁয়াজের তরকারি। যা যা লাগবে, ভেন্ডি 500 গ্রাম, একটা পেঁয়াজ কুচি, দুইটা পেঁয়াজ বড় বড় করে ফালি করে কাটা, একটা টমেটো চাক করে কাটা, টমেটো কুচি কুচি করে কাটছি একটা, আর একটু মিশ মশলা আর কাঁচামরিচ ফালি করে কাটা, আর ঢেঁড়শগুলো একটা ঢেঁড়শ দুই ফালি করে এভাবে কাটতে হবে, মাঝখানে চিরে দিতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে চুলাটা জ্বালাবো। প্রথমে কড়াইতে তেল দিব, এবার ভেন্ডিগুলো দিয়ে দিব। ভেন্ডিগুলো নেড়ে দিব। ভেন্ডিগুলো নেড়ে আমরা ফ্রাই করে নিব তেলের পরে, এবং স্বাদ মতো লবণ দেব। আমার ভেন্ডি ফ্রাই হয়ে গেছে। এখন উঠায় ফেলব। এবার ফ্রাই প্যানে তেল দেব। এই বড় পেঁয়াজগুলো কেটে রাখছিলাম, এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে হালকা করে ভেজে উঠাতে হবে।
আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো আমরা উঠিয়ে ফেলবো। আবার ফ্রাই প্যানে হালকা এক চামচ তেল দিব। এখানে আমরা জিরা গুঁড়ো, জিরা আস্ত ফুটা জিরা রেখেছিলাম এক চামচ, এটা দিয়ে দিব। ছোট করে পেঁয়াজ কুচি করে রেখেছি একটা, সেটাও দিয়ে দিব। এর ভিতরে টমেটো কুচিগুলো দিয়ে দিব। দিয়ে নাড়তে থাকবো। এবার দিয়ে দেব হলুদ, লাল মরিচ পাউডার সামান্য, একটু ধনে গুঁড়া হালকা দিয়ে আমরা নাড়ব। আমরা নাড়তে থাকবো। একটু লাল মরিচ পাউডার, একটু ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমরা এটা অনবরত নাড়তে থাকবো। সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে কষাবো। মশলাটা আমাদের ভাজা ভাজা করতে হবে। এবার ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। বড় পিস করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে।
স্বাদ মতো লবণ দিতে হবে। এবার ঢেকে দিতে হবে, ঢেকে 5 মিনিট রান্না করতে হবে। লো আছে, 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট রান্না হয়ে গেছে, এখন আমরা এর ভিতরে টমেটো দিয়ে দিব, চক চক করে কাটা। দুটো কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আমরা ভালো করে নেড়ে দিব। এবার চুলোটা একটু কমিয়ে দিব, লো আঁচে দিয়ে দিব, দিয়ে 4 মিনিট রান্না হতে দিব। আমার 4 মিনিট হয়ে গেছে, আমার ভেন্ডির পেঁয়াজের তরকারি রান্না হয়ে গেছে। এখন আমরা এটা উঠাবো, তার আগে গ্যাসটা বন্ধ করে দিব। আপনার যদি আমাদের রান্নাটা আমার রান্নাটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। ভেন্ডি পেঁয়াজের তরকারি তৈরি হয়ে গেছে, এটা ভাত রুটি সব কিছু দিয়েই মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।